সন্তানহীনা কমলা হ্যারিস কেনেকৈ চলাব আমেরিকা? সন্তানহীনা কমলাক লৈ কি নীলজ্জ্ব অৱস্থা? আমেরিকার সভ্যতার নমুনা, ভারতীয় মূলৰ 59 বছৰীয়া কমলা হ্যারিস বর্তমান প্রাক্তন রাষ্ট্রপতি 78 বছরীয় ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের পাছত এবার কমলা সমর্থক বরাক ওবামা। এয়াই নেকি আমেরিকার সভ্যতা? বিশ্বৰ সর্ববৃহৎ অর্থনৈতিক দেশখনক আমেরিকান সভ্যতার নমুনা এয়াই নেকি? আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ছবি এতিয়া স্পষ্ট হয়ে পড়েছে। রাষ্ট্রপতি জো বাইডেন নির্বাচনী জোরপরা আঁতরি অহার পাছত ইতিমধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি বরাক ওবামাই আর তেওঁর পত্নী মিশেল ওবামাই সমর্থন জানাইছে কমলা হ্যারিসক। আমেরিকা সাজু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সাজু হয়েছে ভারতীয় মূলর কমলা হ্যারিস। আমেরিকার ইতিহাসত প্রথমগী কৃষ্ণাঙ্গ আর মহিলা উপরাষ্ট্রপতি হিসাবে ইতিহাস রচনা করে এবার বিশ্বর শক্তিধর দেশখনের রাষ্ট্রপতি হওয়ার মন মিলিছে ভারতীয় মূলর কমলা হ্যারিসে। 2024 চনের নভেম্বরত অনুষ্ঠিত হবলগা আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনত কমলা হ্যারিস হব ডেমোক্রেটিক পার্টির রাষ্ট্রপতি পদর প্রার্থী। কিন্তু আমেরিকাত কি নীলজ্জ্ব রাজনীতি? আমেরিকান রিপাবলিক দলের উপরাষ্ট্রপতি পদর প্রার্থী জে ডি ভ্যান্সে মন্তব্য করেছিল যে সন্তান নথকাসকলে শাসন করব নয় আর আমি আমার দেশখন এনেলোকর হাতত তুলি দিয়ার কোনো যুক্তি নাই, যিসকলের প্রকৃততে ইয়াত কোনো প্রত্যক্ষ অংশীদারিত্ব নাই। কমলা হ্যারিসক করা এই আক্রমণের পাছতেই বিশ্বত চর্চা চলছে এয়াই নেকি আমেরিকান সভ্যতার নমুনা। হ্যারিসর স্বামী ডাক এমহফ আর তেওঁর প্রথম পত্নীর ফালেরপরা কল আর এলা নামৰ দুটি সতী সন্ততি আছে। তেওঁলোকর মাতৃ কেস্টিনা এমহফে ইতিমধ্যে বিবৃতিত প্রকাশ করেছে যে হ্যারিসর উপর করা এই আক্রমণ ভিত্তিহীন। ইতিমধ্যে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের রাষ্ট্রপতি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকৰাৰ সিদ্ধান্তর কথা মুকলিকৈ প্রকাশ করেছে। সমান্তরালক রাষ্ট্রপতি বাইডেনে উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসক রাষ্ট্রপতি হিসাবে সমর্থন করার কথাও সামাজিক মাধ্যমত উল্লেখ করেছে। একেবারে বর্তমান আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বরাক ওবামা আর তেওঁর পত্নীয়ে সমর্থন আগবাইছে কমলা হ্যারিসক। ভিডিও কলর জড়িয়ে সমর্থনের কথা জানায় ওবামা দম্পতিয়ে। এই মুহূর্তত এটা কমলা হ্যারিসর সম্মুখত প্রত্যাহ্বান হিসাবে ঠিয় দিছে প্রাক্তন রাষ্ট্রপতি তথা রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেহতীয়াকৈ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনত ডোনাল্ড ট্রাম্পতকৈ অগ্রগতি লাভ করেছে আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসে। নির্বাচনী প্রচারত এই তথ্য এটা প্রকাশ পাইছে। মঙ্গলবারে প্রকাশ পাওয়া এক রাষ্ট্রীয় রাষ্ট্রপতি নির্বাচনের সমীক্ষাত আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস কিছু পরিমাণে আগবাড়ি আছে। সমীক্ষা অনুসারে ট্রাম্পতকৈ হ্যারিসর সামান্য পার্থক্য আছে, 44% - 42%। দেওবারে বাইডেনে এই রাষ্ট্রপতি নির্বাচনের জোরপা ওলাই আসে উপরাষ্ট্রপতিক সমর্থন দিয়া বলে ঘোষণা করা দুটা দিনের পাছতেই এই সমীক্ষা চলা হয়েছে। কিন্তু এই চর্চাসমূহের মাজতেই বিশ্বত লজ্জিত হয়েছে আমেরিকান সভ্যতা, কেন রাজনীতির নামত চলিছে কি নীলজ্জ্ব প্রচার? সন্তানহীনা কমলাক লৈ নীলজ্জ্ব প্রচার আমেরিকান সভ্যতাত। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।